সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও অনলাইনের ক্লাসের পক্ষ থেকে আমি খলিল দান তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা মহামারী করোনা ভাইরাসে আল্লাহর রহমতে সুস্থ আছো, নিরাপদে আছো, পরিবারের সকল সদস্য ভালো আছে। তো আজকে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় রয়েছে আইন স্বাধীনতা সাম্য। তো আজকের পাঠ হলো আইনকে এবং নাগরিক জীবনের আইনের অনুশাসন। যে বিষয়গুলি আলোচনা করব তা আমরা একটু উল্লেখ করে নেই। আইন বা ল কি, আইনের বৈশিষ্ট্য, আইনের প্রকারভেদ, আইনের উৎস, নাগরিক জীবন আইনের অনুশাসন। প্রিয় শিক্ষার্থীরা, নাগরিক হিসাবে সকলের জন্য সুখে শান্তিতে এবং স্বাধীনভাবে বসবাস করিতে পারে সেই জন্য রাষ্ট্র আইন প্রণয়ন করে। আইন ব্যতীত সমাজ জীবনে কোনো সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আইন সবার জন্য অতি গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ে আমরা আইনের অনুশাসন, আইনের সংজ্ঞা, আইনের বৈশিষ্ট্য, আইনের উৎস সম্পর্কে আলোচনা করব এবং এগুলি সম্পর্কে সকল নাগরিকের জ্ঞান থাকা অত্যাবশ্যক। প্রথমে আমরা জেনে নেই আইন কি। আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম কানুনকে বোঝায়। কি আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত বিষয় নিয়ম কানুনকে বোঝায়, যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। আইন আইনের দ্বারা ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করে। আইন আইন সকলের মঙ্গলের জন্য প্রণয়ন করে, আইন সবার জন্য প্রণয়ন করে। আইন ব্যতীত কোনো নাগরিক সুখে শান্তিতে থাকতে পারে না। আইন সম্পর্কে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন, আইন হল আবেগ বর্জিত যুক্তি। আইন হলো আবেগ বর্জিত যুক্তি। এটা কার কথা? রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটলের কথা। ইংরেজ দার্শনিক হবস বলেন, জনগণের ভবিষ্যৎবাণী কার্যবলী নির্ধারণের জন্য রাষ্ট্র সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তির আদেশই হইল আইন। অর্থাৎ রাষ্ট্রের যারা সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন তাদের আদেশ হল আইন। তাহলে আইন বলতে আমরা বুঝলাম আইন কি। আরেকটু বুঝি আইন সম্পর্কে। সর্বোচ্চ এবং সুন্দর সংজ্ঞা দিয়েছেন, সর্বোৎকৃষ্ট সংজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন। তিনি বলেন আইন সম্পর্কে, তার মতে আইন হচ্ছে সুপ্রতিষ্ঠিত চিন্তাধারা অভ্যাসের সেই অংশ যা সাধারণ নিয়মের আকারে সুস্পষ্ট আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। যদি আমাদের প্রণীত নাগরিক বিষয়ের পাঠ্য বইয়ে ওই অ্যারিস্টটল, হবস এবং উড্রো উইলসনের সংজ্ঞাগুলি নেই, উপরের শ্রেণীর বই আসে, তাহলে আমরা যেহেতু আইন পড়ব, আইন সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা দরকার। রাষ্ট্রবিজ্ঞানী কী বলেছেন এগুলি আমাদের আইন সম্পর্কে জানার দরকার। আইনের কতগুলি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো কী কী? এক, আইন কতগুলি প্রথা, রীতিনীতি এবং নিয়ম কানুনের সমষ্টি। আইন হলো প্রথা, কতগুলি রীতিনীতি এবং নিয়মকানুনের সমষ্টি। এটা একটা বৈশিষ্ট্য। দুই, আইন মানুষের বাহ্যিক আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। আইন মানুষের বাহ্যিক আচরণ কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। আইন বিরোধী কোনো কাজ করলে তাকে শাস্তি পেতে হয়। আইনের ভয়ে মানুষ নিজেকে অপরাধ থেকে নিজেকে বিরত রাখে বা দূরে রাখে। তিন, সমাজের যেসব নিয়ম রাষ্ট্র অনুমোদন করে সেইগুলি আইনে প্রণীত হয়। আইনের পিছনে রাষ্ট্রীয় কর্তৃত্ব থাকে। রাষ্ট্রের অনুমোদন ও স্বীকৃতিবৃত্ত কোনো বিধিবিধান আইনে প্রণীত হতে পারে না বা আইনে প্রণীত হয় না। নাম্বার চার, আইন ব্যক্তির স্বাধীনতার রক্ষক। ব্যক্তির স্বাধীনতার রক্ষক হিসাবে আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার পাঁচ, আইন সর্বজনীন। সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান।
धनी दरिद्र छोटो बड़ एवं जाति धर्म बर्ण गोत्र सबाई आईने दृष्टि समान सब आईने दृष्टि समान अधिकार रहे आईन स्थितिशील नय गतिशील आईन के स्थितिशील नय आईन एक जगह थके आईन परिवर्तन है आईन गतिशील जेमन बांग्लादेशेर संविधान ए पर्यन्त 16 बार संशोधन अर्थात आईन के परिवर्तन तार अर्थ हलो जे आईन गतिशील स्थानकाल पात्र भेदे आईन की हबे परिवर्तित हबे समाजेर बाइरे आईन प्रयोग निरर्थक समाजेर जेखाने समाज सेखाने आईन थाकबे समाजेर बाइरे आईन प्रयोग करा निरर्थक समाजेर बाइरे बसबास जारा बसबास करे सेखाने आईनेर कोनो प्रयोजन हय ना। जन ओस्टिनेर मते आईन जन ओस्टिन आबार आईन सम्पर्के संज्ञा दिएछेन तिनि बोलेछेन आईन हलो ऊर्ध्वतन कर्तृपक्ष कर्तृक अधस्तन पदस्थ आदेश विशेष अर्थात ऊपर लोकेरा निम्न स्तर लोक के जे आदेश देवे सेटाई हच्छे आईन ताहले आमरा आईनेर संज्ञा आईनेर वैशिष्ट्य आमरा शिखलाम बा जानलाम एखन आईनेर प्रकल्पेर सम्पर्के आमरा आलोचना करी। साधारणत आईन के तीन भागे भाग करा हय बा आईन तीन प्रकार सरकारी आईन बेसरकारी आईन आंतर्जातिक आईन। सरकारी आईन जे आईनेर द्वारा व्यक्तिर साथे सरकारेर सम्पर्क निर्धारण करा हय सेटाके सरकारी आईन बला हय। सरकारी आईन तीन प्रकार सरकारी आईन तीन प्रकार तोमरा देखो जे फौजदारी ओ दंडविधि प्रशासनिक आईन सांविधानिक आईन ए तीनटाके आलोचना करेनी। फौजदारी आईन और दंडविधि कि राष्ट्रेर विचार विभागेर काज परिचालनार जन्य ए आईन प्रणयन प्रयोग करा हय अर्थात राष्ट्र फौजदारी आईन प्रणयन करा हय व्यक्तिर अधिकार ए आईने जदि कोनो व्यक्तिर अधिकार हरण करे नेওয়া हय व्यक्तिर अधिकार भंग करा हय ए आईनेर माध्यमे व्यक्ति से अधिकार फिरे पेते पारे बा से अधिकार फिरे पाওয়ার व्यवस्था करा हय। ताहले प्रशासनिक आईन के राष्ट्रीय शासन विभाग एवं संश्लिष्ट व्यक्तिवर्गेर कर्मकांड नियंत्रणेर जन्य ए आईन प्रणयन करा हय राष्ट्रीय शासन कार्य परिचालित हय। शासन विभाग बोलते आमरा कि बुझी प्रधानमंत्री थेके शुरू करे एकजन चौकीदार पर्यन्त शासन विभाग शासन विभागेर लोक ए शासन विभागेर कर्मकर्ता नियंत्रण करार जन्य ए प्रशासन प्रशासनिक आईन प्रयोग करा हय प्रणयन करा हय। तारपर हलो सांविधानिक आईन এই ধরনের আইন রাষ্ট্রের সংবিধানে উল্লেখ থাকে এবং রাষ্ট্রের শাসনকার্য পরিচালিত হয়ে থাকে। তাহলে সরকারি আইন কত প্রকার তিন প্রকার সেই তিন প্রকার আইন আলোচনা করলাম বা ব্যাখ্যা করলাম। এখন বেসরকারি আইন ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক বজায় রাখার জন্য এই আইন প্রণয়ন ও প্রয়োগ করা হয় যেমন চুক্তি দলিল ইত্যাদি। এই আইন সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা ভূমিকা পালন করে। আন্তর্জাতিক আইন গুরুত্বপূর্ণ আইন আন্তর্জাতিক আইন হলো এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক বজায় রাখার জন্য আইন প্রণয়ন প্রয়োগ করা হয় তাকে আন্তর্জাতিক আইন বলা হয়। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে কী ধরনের আচরণ করবে নাগরিকদের সাথে কীভাবে ব্যবহার করবে আন্তর্জাতিক কোনো সমস্যা হলে কিভাবে সেটা সমাধান করবে একমাত্র আন্তর্জাতিক আইনের মাধ্যমে সেই সমস্যা সমাধান করা যায়। তাহলে বেসরকারি আইন আন্তর্জাতিক আইন সেই সম্পর্ক আমরা আলোচনা করলাম। এখন আসি আইনের উৎস। উৎস মানে হলো আইন কিভাবে তৈরি হয় আইন তৈরি করতে কী কী জিনিসগুলি ভূমিকা রাখে বা ভূমিকা পালন করে সেই সম্পর্কে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো আইনের উৎসগুলি কী কী। প্রথম হলো প্রথা ধর্ম বিচারকের রায় ন্যায়বোধ আইনসভা এইগুলির মাধ্যমে আইন তৈরি হয়। যেমন প্রথা আইনের উৎপত্তি বিভিন্ন উৎস থেকে হতে পারে যেমন প্রথা দীর্ঘকাল যাবৎ কোনো সমাজে কোনো নিয়মকানুন চলতে থাকলে সেটিকে প্রথা বলে। যেমন ব্রিটেনের অনেক আইন
কথার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে বা গড়ে উঠেছে। মানে কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই, প্রথা চলতে চলতে সেটা একটা আইনে পরিণত হয়, তার নাম হলো প্রথা। উদাহরণস্বরূপ আমরা ব্রিটেনের কথা উল্লেখ করতে পারি। ধর্ম, ধর্মীয় অনুশাসন ধর্মগ্রন্থ আইনের উৎস হিসাবে কাজ করে। প্রত্যেক ধর্মেরই আইনের অনুশাসন রয়েছে এবং ধর্ম থেকে প্রত্যেক ধর্মের লোকেরাই আইনের অনুশাসন মেনে চলে। ধর্মীয় অনুশাসন সামাজিক শৃঙ্খলা বজায় রাখে, যেমন মুসলিম আইন ও হিন্দু আইন, পারিবারিক আইন, এগুলি হলো কি ধর্মীয় থেকে সৃষ্টি হয়েছে। এগুলি পরবর্তীতে কি হয় আইনে পরিণত হয়। রাষ্ট্র কর্তৃক এই প্রথাগুলি যখন অনুমোদন করা হয়, ধর্মগুলি অনুমোদন করা হয়, তখন সেইগুলি আইনে পরিণত হয়। নাম্বার তিন, বিচারকের রায়। আদালতে উত্থাপিত মামলার বিচার করার জন্য প্রচলিত আইনের অস্পষ্ট বলে বিচারকগণ যখন কোনো মামলায় চলমান কোনো মামলায় উত্থাপিত হয়, তখন যদি আইনের কোনো স্পষ্টতা না থাকে, অস্পষ্ট থাকে, তখন বিচারকগণ তাদের প্রজ্ঞা তাদের বিচার বুদ্ধির মাধ্যমে সেই আইনের ব্যাখ্যা করেন এবং বিচারক আদেশ প্রদান করেন বা রায় দেন। পরবর্তীকালে বিচারকগণ সেটাকে অনুসরণ করে তার আদেশ দেন, পরবর্তীকালে সেই আদেশটা আইনে পরিণত হয়। তাহলে সুতরাং আমরা বুঝতে পারলাম যে বিচারকের রায় কীভাবে আইনে পরিণত হয়। তারপরে হলো ন্যায়বোধ। আদালতে এমন অনেক সময় অনেক মামলা উত্থাপিত হয় যা সমাধানের জন্য অনেক সময় কোনো আইন বিদ্যমান থাকে না। যেমন আমাদের বাংলাদেশে যে বই পুস্তকে আছে অনেক আইন বিচার করতে গেলে দেখা যায় সেইগুলির মধ্যে কোনো বিদ্যমান নাই। তখন বিচারকগণ কী করেন, নিজের ন্যায়বোধ বা বিবেক থেকে আইন সম্পাদন করে থাকেন এবং তার নিজের ন্যায়বোধ থেকে বিবেক থেকে নিজের দৃষ্টিকোণ থেকে আইনের ব্যাখ্যা করে আলোচনা করে আদেশ দিয়ে থাকেন। পরবর্তীকালে সেই রায় সেটি কী হয় আইনে পরিণত হয়। অর্থাৎ সহজ কথা হলো যে আইন কীভাবে তৈরি হয়, আইন বিভিন্ন উৎসের মাধ্যমে তৈরি হয়, যেগুলি রাষ্ট্র অনুমোদন দিবে, রাষ্ট্র স্বীকৃতি দিবে, সেইগুলি আইনে কী হবে পরিণত হবে। সর্বশেষ হলো আইনসভা। আইনসভাটা কি তোমরা জানো বা আমরা জানি যে আইনসভা হলো বাংলাদেশ আইনসভা, সেটা হলো জাতীয় সংসদ। তো বিশ্বের বিভিন্ন আইন আধুনিককালে বিশ্বের বিভিন্ন আইনসভা আইন নতুন নতুন আইন প্রণয়ন করেন, যেগুলি পুরাতন আইন সেগুলিকে সংশোধন করেন কিংবা বাদ দেন। যে আমাদের বাংলাদেশে জাতীয় সংসদ আইন প্রণয়ন করেন, আইন সংযোজন করেন, আইন বিয়োজন করেন অথবা আইন বাদ দিয়ে থাকেন, আইন সংশোধন করেন। এই ক্লাসে পূর্বে বলেছি যে আমাদের দেশে পর্যন্ত 16 বার সংবিধান সংশোধন করা হয়েছে জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের কল্যাণার্থে। তাহলে সংবিধান কী হয় পরিবর্তন হয়, পরে সংবিধান সংশোধন করা যায়। সংশোধন কীভাবে করা যায় সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন আলোচনা করি আইনের অনুশাসন কী। গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষার বেশিরভাগ সময় অনুধাবনমূলক প্রশ্নে থাকে যে আইনের অনুশাসন বলতে আমরা কী বুঝি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা সেটা আমরা জেনে নেই। আইনের শাসনের অর্থ হচ্ছে কেউ আইনের ঊর্ধ্ব নয়, অর্থাৎ ধনী দরিদ্র রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে একজন গরিব পর্যন্ত সবাই আইনের অধীনে, আইনের ঊর্ধ্বে কেউ থাকতে পারবে না। যে তিনি বড় চাকরি করেন, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে আছেন, তার কোনো আইন লাগবে না, না তা নয়। সবাইকে আইন মেনে চলতে হবে এবং সবাই আইনের মধ্যে, আইনের বাইরে কেউ নয়। তাহলে আইনের শাসনের অর্থ হচ্ছে কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাই আইনের অধীন, অন্যত আইনের চোখে সবাই সমান। আইনের শাসন পাবে আইনের মধ্যে, আইনের শাসন প্রতিষ্ঠা হওয়ার জন্য সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইন থাকলে সরকার ক্ষমতা অপব্যবহার করতে পারে না, আইন থাকলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, আইনের আইন থাকলে মানুষের নাগরিকের ব্যক্তির স্বাধীনতা থাকে, আইন থাকলে সামাজিক মূল্যবোধ থাকে, আইন থাকলে রাষ্ট্রের আইনের অনুশাসন থাকলে রাষ্ট্রের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে। আর যদি আইনের অনুশাসনের অনুপস্থিত থাকে তাহলে রাষ্ট্রে অরাজকতা দেখা দেয়, গণতন্ত্রের হুমকির সম্মুখীন হয়, দেশে গণতন্ত্র থাকে না এবং সরকার তার ইচ্ছামতো দেশ পরিচালনা করে। তখন আইনের অনুশাসনের অভাবে সরকার স্বৈর
শাসকে পরিণত হতে হয়ে যায়, তাহলে নাগরিক জীবনে রাষ্ট্রের জীবনে আইনের শাসনের গুরুত্ব অত্যাধিক। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে আমরা আশা করি আইন সম্পর্কে সুন্দর ভালোভাবে বুঝতে পেরেছ। এখন একটা বাড়ির কাজ দিব। বাড়ির কাজ হলো আইনের অনুশাসনের অনুশাসন কী বা আইনের অনুশাসনের গুরুত্ব ব্যাখ্যা করো, এই প্রশ্নটা তোমরা লিখে জমা দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো থাকবে, তোমাদের মঙ্গল কামনা করে এবং মাহে রমজানের পবিত্র বজায় রাখার অনুরোধ করে তোমাদের কাছে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।